1952 সালে যখন রাষ্ট্রভাষার দাবিতে আন্দোলন শুরু হয় তখন আমাদের দেশের ছাত্র সমাজ নয় সারা দেশের মানুষ সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় বিশেষ করে শ্রমজীবী মানুষ গরীব মেহনতি মানুষ রিকশাওয়ালা থেকে আরম্ভ করে সকল প্রকারের শ্রেণী পেশার মানুষ কিন্তু এই রাষ্ট্রভাষার আন্দোলনের সাথে যুক্ত হয়েছে তো এই বিষয়গুলো এই কারণেই সম্ভব হয়েছে এই আন্দোলনটি এরকম স্বতঃস্ফূর্ত হওয়ার তৎকালীন যে শাসক গোষ্ঠী পাকিস্তানি পূর্ব পাকিস্তানের উপর যে জুলুম নির্যাতন যে শোষণ ছিল সেই শোষণের বিরুদ্ধে প্রতিবাদেরই একটা বহিঃপ্রকাশ আমাদের রাষ্ট্রভাষা আন্দোলন আমরা লক্ষ্য করেছি পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের পূর্ব পাকিস্তানে হওয়ার সত্ত্বেও ওই পশ্চিম পাকিস্তানিরা সারা পাকিস্তানকে শাসন এবং শোষণ করেছে আমাদের যখন নাকি এই রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলনকে দমন করতে গিয়ে তৎকালীন সামরিক সরকার পাকিস্তানি সরকার আমাদের দেশের মানুষের উপর যে স্টিম রোলার চালিয়েছে সেই স্টিম রোলার চালানোর কারণেই কিন্তু দেশের মানুষ এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে আমরা আমাদের এই বাংলার ভাষা আন্দোলনকে শুধু ভাষা আন্দোলনের বিজয় হিসাবে দেখি না পূর্ব পাকিস্তানের মানুষ তাদের যে অধিকার তাদের যে প্রাপ্তি এবং প্রাপ্য অধিকার সম্পর্কে সচেতন হয়েছে এই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করেছি আমাদের যখন এই ভাষা আন্দোলন হয়েছে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের দেশের ছাত্র সমাজ এবং দেশের সকল মানুষ অংশগ্রহণ করেছে সেই যে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেখান থেকেই শুরু হয়েছে আমরা পরবর্তীতে আমাদের দেশে অনেক লড়াই সংগ্রাম হয়েছে 69-এর গণঅভ্যুত্থান শুধু 69-এর গণঅভ্যুত্থান নয় ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের মানুষের যেই লড়াই সংগ্রামের স্পিড সূচনা হয়েছে তার পরবর্তীতে আমরা যদি বলি 54-এর যেই যুক্ত ফ্রন্ট নির্বাচন তারপরে 66-এর ছয় দফা আন্দোলন 69-এর যে গণ অভ্যুত্থান সর্বোপরি 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ সবকিছুর প্রেরণাই কিন্তু আমরা ওই বাংলার ভাষা আন্দোলন থেকে পেয়েছি আমরা লক্ষ্য করেছি বাংলার ভাষা আন্দোলনে যেই লক্ষ্যে যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে বাংলার ভাষা আন্দোলন হয়েছে আমরা মনে করতে পারি শুধু একটি ভাষার জন্য লড়াই হয়েছে প্রকৃতপক্ষে শুধু ভাষার জন্য লড়াই নয় ভাষার জন্য লড়াই থেকেই অনুপ্রেরণা পেয়েই আমাদের দেশের মানুষের অধিকারের আন্দোলন বিশেষ করে গণতন্ত্রের আন্দোলন শোষণ মুক্ত সমাজ ব্যবস্থার আন্দোলন ধর্মনিরপেক্ষতার আন্দোলন একটি সেকুলার বাংলাদেশের আন্দোলন আমরা কিন্তু ওই 52-এর ভাষা আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছি 52-এর ভাষা আন্দোলনে যারা লড়াই সংগ্রামে ছিল নেতৃত্ব দিয়েছে আমাদের তৎকালীন ছাত্র নেতৃবৃন্দ যারা ছিল ছাত্র নেতৃবৃন্দের মধ্য থেকেই বাংলার ভাষা আন্দোলনের মূল লড়াই সংগ্রামগুলো পরিচালিত হয়েছে পরবর্তীতে ওই ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাই কিন্তু আমাদের দেশের বিভিন্ন গণ আন্দোলন বিশেষ করে 66-এর ছয় দফা আন্দোলনের সময় 69-এর গণ অভ্যুত্থান 69-এর গণ অভ্যুত্থানে যারা সক্রিয় ভূমিকা পালন করেছে তাদের নেতৃত্ব ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে থেকে অনেকেই ছিল আমরা এই কারণেই বলতে চাই 1952 সালের ভাষা আন্দোলন আমাদের এই অঞ্চলের মানুষকে বিশেষ করে তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে তাদের অধিকার প্রতিষ্ঠার যেই লড়াই সেই অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সাহস জুগিয়েছে এবং সেইখান থেকেই মানুষ আমাদের তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ লড়াই সংগ্রামমুখী হয়েছে একটা সময় ছিল যখন ওই পশ্চিম পাকিস্তান আমাদের এই পূর্ব পাকিস্তানের মানুষকে শোষণ শাসন নির্যাতন যা যা করেছে আমরা 1971 সালে লক্ষ্য করেছি আমরা যেই লক্ষ্যে বাংলাদেশ স্বাধীনতার জন্য লড়াই করেছি সেই যেই যেই কারণে আমাদের এই পূর্ব পাকিস্তানের থেকে সকল প্রকার শোষণ সকল প্রকার নির্যাতন ওই পশ্চিম পাকিস্তান থেকে এসে আমাদের দেশে
এই পূর্ব পাকিস্তানে হয়েছে। আপনারা আমরা জানি তখন এই পূর্ব পাকিস্তান থেকে একজন মানুষ সরকারি কোনো কর্মচারী কর্মকর্তা সেনাবাহিনীতে পুলিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে সকল জায়গায় পূর্ব পাকিস্তান থেকে যাদেরকে নেওয়া হতো এটা হাতে গোনা কিছু। পক্ষান্তরে ওই পশ্চিম পাকিস্তানিরা এই পূর্ব পাকিস্তানে এসে সকল প্রকারের শাসন শোষণ করত। আমাদের দেশ তখন ছিল যেই অর্থনীতিতে যেই অবদান ছিল বিশেষ করে পাট শিল্প সহ চা পাট সহ অন্যান্য শিল্প সেইগুলো কিন্তু আমাদের ওই সুফলগুলো সব পশ্চিম পাকিস্তানে চলে যেত। এই শোষণ এবং নির্যাতনের মধ্য দিয়েই কিন্তু এই পূর্ব পাকিস্তানের মানুষ আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধের মতো একটি বিশাল যুদ্ধে অংশগ্রহণ করে বিজয়ী হতে পেরেছে। এই জন্যেই 1952 সালের ভাষা আন্দোলন আমাদের জাতির আমাদের এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের মানুষের পথ দেখিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে। 52-র ভাষা আন্দোলন আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে সারা দুনিয়া, এবং সচেতন মানুষ সবাই জানে যে আমাদের এই দেশে ভাষার জন্য লড়াই করে সালাম বরকত রফিক শফিকের মতো মানুষরা জীবন দিয়েছে, এবং তাদের জীবন দেওয়ার মধ্য দিয়েই কিন্তু আমাদের এই অঞ্চলে মানুষ লড়াই সংগ্রামমুখী এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইকে এগিয়ে নিতে হবে এই শ্রমজীবী মানুষের মুক্তির সংগ্রাম বলেন সকল কিছুতেই এই 52-র ভাষা আন্দোলনের থেকেই অনেক শিক্ষা অগ্রণী ভূমিকা ছিল ওই 52-র ভাষা আন্দোলন। 21 ফেব্রুয়ারি সারা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়। আমাদের দেশেও যথাযোগ্য মর্যাদায় 21 ফেব্রুয়ারি উদযাপিত হয়। আমাদের এই 21 ফেব্রুয়ারি উদযাপন তখনই সফল হবে যখন আমরা 21-এর মূল চেতনাকে ধারণ করে দেশের সাধারণ মানুষের কাছে 21-এর মূল চেতনাকে নিয়ে যেতে পারব। আমাদের জাতির প্রয়োজনে আমাদের প্রয়োজনই 21-কে স্মরণ করতে হবে। আমাদের সকল লড়াই সংগ্রামের যেই বাতিঘর সেটা ছিল 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে। 21 ফেব্রুয়ারির কারণেই সম্ভব হয়েছে আমাদের দেশের এই 69-এর গণঅভ্যুত্থান, 66-টির 6 দফা, 1971 সালের মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী আন্দোলন, আমরা প্রতিবাদের ভাষাই শিখেছি 21 থেকে। এই কারণে 21-কে যথাযোগ্য মর্যাদায় আমাদের উদযাপন করা এবং 21-এর চেতনাকে সারা দেশের মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়েই আমরা প্রকৃত অর্থে 21-এর শহীদদেরকে শ্রদ্ধা জানানো হবে।